চট্টগ্রামের সিটিগেট এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের চাকা ফেটে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত আর 15 জন দুর্ঘটনার জেরে বন্ধ আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপমশীল অনুপমশীল প্রত্যক্ষদর্শীদের বরাতে এই দুর্ঘটনার বিষয়ে কি জানা গেছে একজন নিহত হয়েছে তার পরিচয় পাওয়া গেছে কিনা আহত অন্তত 15 জন বলা হচ্ছে তাদের বিষয়ে কোন তথ্য আছে কি আসলে নয়টার কিছু পরে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ফৌজদার ফকিরহাট এলাকা এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখন এই মুহূর্তে সড়কের উপর থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে মূলত চট্টগ্রাম থেকে স্টার লাইন পরিবহনের এই বাসটি ফেনিতে যাচ্ছিল এবং এখানে আসার পরে এটি তার এই এখানে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছিলেন যে অন্য আরেকটি বাসের সাথে মূলত গতি নিয়ে প্রতিযোগিতা করার সময় হঠাৎ করে এই বাসটির একটি চাকা এই আমরা এখন যে আইল্যান্ডের উপর দাঁড়িয়ে আছি সেই আইল্যান্ডে উঠে যায় এবং উঠে যাওয়ার পরই এই জায়গাটিতে পুরো বাসটি উল্টে যায় এবং উল্টে যাওয়ার পরে নিচে এই বাসের নিচে মূলত যে সমস্ত যাত্রীরা ছিলেন আঠারো জনের মতো যাত্রী ছিল সবাই আটকা পড়ে পরবর্তী স্থানীয়রা এখানে পাশে যে স্কেবেটারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে স্কেবেটার দিয়ে তারা মূলত বাসটিকে উপরের দিকে তোলে ভেতর থেকে যে যারা আটকে পড়েছিলো তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে আট জনের অবস্থা খুবই বলা যায় যে বেশ গুরুতর এবং এর পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ তারা এসে উদ্ধার কাজে যুক্ত হয় এবং ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে সর্বশেষ একজন মহিলা তাকে মৃত অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং মূলত এই মুহূর্তে যেই যাকে মানে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার আসলে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি তো এর ফলে আমরা যেটি দেখছি যে প্রায় দুই দুই ঘন্টা হতে চলল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে লেন সেই লেনটি বন্ধ ছিল এবং সে বন্ধ থাকার কারণে দুই পাশে কিন্তু তীব্র যানজট বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আপনারা নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন যে এখন বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে এবং এটি দুমড়ে মুচড়ে একেবারে বলা যায় যে একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে বাসটি এবং এই যে গতির কারণে এইরকম একটি দুর্ঘটনা এবং তার ফলে আসলে একজন মানুষ মারা গেল যে জনের মতো আহত তার মধ্যে জনের অবস্থা কিছুটা গুরুতর এবং আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটি খবর পেয়েছি যে সেখানে অন্তত তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে আসলে বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টিও আছে যে কারণে রাস্তাঘাট এমনিতেই এখানে একটু পিচ্ছিল তার মধ্যে এই যে দুটি বাসের গতি নিয়ে প্রতিযোগিতা এবং তার ফলে এই ঘটনাটি ঘটলো এবং এরপরে পুলিশ এবং যেটি বলছে যে তারা এই সংশ্লিষ্ট বাসের চালকদের আসলে খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু এখানে তারা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদেরকে খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায় ওই রুটে আপনি বলছিলেন যে যান চলাচল বন্ধ থাকায় জ্যামের সৃষ্টি হয়েছে তো এটি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে বা এখন কি অবস্থা সে জায়গায় দেখুন ইতোমধ্যে আস্তে আস্তে কিন্তু বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে লেন সেটির যান চলাচল শুরু হয়েছে আর চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনের যান চলাচল আগেই শুরু হয়েছিল তাই বলা যায় যে এক পাশ এখন মোটামুটি স্বাভাবিক আছে কিন্তু অন্য পাশে যে প্রায় দুই ঘন্টার মতো এবং এই গাড়ির সারি আমরা যতটুকু খবর পেয়েছি যে একেবারে প্রায় সীতাকুণ্ডের কাছাকাছি চলে গিয়েছে এবং এটি স্বাভাবিক হতে আরও অন্তত দুই ঘন্টার মতো সময় লাগবে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরে আসলে গাড়ির গতিটাও নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে এরকম একটি দুর্ঘটনার পরে আর স্বভাবতই একটু সময় হয়তো আরও লাগবে হয়তো প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে তবে প্রচুর মানুষ কিন্তু এই দুই ঘন্টায় ভোগান্তিতে পড়েছে কারণ বাইজিদ লিগ রোড হয়ে এই রাস্তা দিয়েই কিন্তু চট্টগ্রামের উত্তর চট্টগ্রামে বিশেষ করে উত্তর চট্টগ্রাম রাঙ্গামাটি এই সব এলাকার প্রচুর মানুষ এয়ারপোর্টে যাতায়াত করে আমরা দেখেছি যে অনেক মানুষ এয়ারপোর্টে যা যাতায়াত করার কথা তারা আটকা পড়েছেন তাদের অনেকের হয়তো এ বিমানের বা প্লেনের শিডিউল পাওয়া উড়ুজাহাজের শিডিউল পাওয়া নিয়েও একটি ভোগান্তি তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে অর্থাৎ যান চলাচল মোটামুটি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যান চলাচল চলছে আর অন্য প্রান্ত থেকে অর্থাৎ আমরা যে বিপরীত প্রান্ত থেকে কিন্তু আরও প্রায় আধা ঘন্টা আগে যান চলাচল বেশখানেটা স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল